ইভেন তার কিছু কুকার আছে, ইলেকট্রিক যে কুকারগুলো আছে 1200 ওয়াট, 1500 ওয়াট, 2000 ওয়াটের, মালয়েশিয়া থেকে কয়েকটা কুকার তিনি নিয়ে আসছেন এবং আমাদেরকে দুপুরবেলা সেই কুকারে খাওয়ালেন যেটা সোলার দিয়ে তিনি চালাইছেন। অর্থাৎ তার ভাত তরকারি সবই রান্না করছেন ইন্ডাকশন চুলা দিয়ে, যেটাকে আমরা ইলেকট্রিক চুলা বলি, এক ধরনের ইলেকট্রিক চুলা। তো সেটাও তিনি সোলার থেকে চালাইছেন, তার কোনো ইলেকট্রিসিটি বিল নাই। এখানে হচ্ছে 5000 ওয়াটের আমাদের সেট আপ। এই 5000 ওয়াট দিয়ে ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সব কিছু তো চলবে, উইথ এক গোড়া পানির মোটর, দুই গোড়া পানির মোটর অনায়াসে চলবে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আসছি হলো বৃহত্তর কুমিল্লা জেলার লাকসাম এলাকাতে, কুমিল্লার লাকসামে। তো আপনারা কিছুদিন আগে দেখছিলেন আমাদের মালয়েশিয়ান প্রবাসী জনাব রমিজ ভাই, আমাদের মালয়েশিয়ান প্রবাসী রমিজ ভাই আমাদের কাছ থেকে 5 কিলোওয়াটের হাইব্রিডের সোলার সিস্টেম কিনছিলেন। আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও দিছিলাম। তো রমিজ ভাইয়ের বাড়িটা হচ্ছে এই কুমিল্লার লাকসামে, লালমাইয়ের পরে লাকসামে। তো আমরা আপনারা দেখছেন রমিজ ভাইয়ের বাড়িতে এই 5000 ওয়াটের হাইব্রিডের সোলার সিস্টেমটা আলহামদুলিল্লাহ আমাদের ইনস্টলেশনের কাজটা শেষ হয়ে গেছে। এখানে আমরা দিছি হলো মোট 16টা সোলারের প্যানেল। এই প্যানেলগুলো হচ্ছে 300 ওয়াটের সোলার প্যানেল, মোট হচ্ছে 4800 ওয়াট, অর্থাৎ 5 কিলো ওয়াট অ্যাভারেজে। দর্শক মণ্ডলী, এখানে আমরা যে সিস্টেমটা করছি এটাকে বলে হলো হাইব্রিড সোলার সিস্টেম। হাইব্রিড সোলার সিস্টেম মানে হচ্ছে সরাসরি সোলার থেকে আপনাকে 220 ভোল্ট আউটপুট দিতে পারে। হাইব্রিড সোলার সিস্টেম মানে হচ্ছে সরাসরি সোলার থেকে আপনাকে 220 ভোল্ট আউটপুট দিতে পারে। অর্থাৎ আপনার ঘরের যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যত যা কিছু আছে দিনের বেলাতে সরাসরি সোলার থেকে আপনি চালাতে পারবেন, যার ফলে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না দিনের বেলায়। অনেক ভাই আমাদেরকে বলেন যে কফিল ভাই, আমি রাতে দিনে 24 ঘন্টা চালাতে চাই, হাইব্রিড থেকে 24 ঘন্টা চালাবো, আমি ইলেকট্রিসিটি ব্যবহারই করব না, সেটা সম্ভব কি না? জি না ভাই, সোলার সিস্টেমটা শুধুমাত্র দিনের বেলাতে কাজ করে। অর্থাৎ সোলার সূর্যের আলো থেকে শক্তিটা কালেক্ট করে। তো দিনের বেলাতে আপনি যাই চালান আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, কিন্তু আপনি রাত্রের বেলায় চালাতে পারবেন না। কেন পারবেন না? অনেকে বলেন যে ভাই আমি অনেকগুলা যদি ব্যাটারি দেই তাহলে সম্ভব কি না? তাহলেও সম্ভব না, কারণ এটা অনেক ব্যয়বহুল। ধরেন আপনি 100টা ব্যাটারি দিলেন, শুধু 100টা ব্যাটারি দিলে তো আপনার হবে না, 100টা ব্যাটারি দিনের বেলাতে সোলার থেকে চার্জ হওয়ার মতো করে সোলার প্যানেল দিতে হবে, যার জন্য জিনিসটা খুবই ব্যয়বহুল। তো আপনারা হাইব্রিড সোলার সিস্টেমটা করবেন শুধুমাত্র দিনের বেলাতে ইলেকট্রিসিটি বিলটা সেভ করার জন্য। এখানে হচ্ছে 5000 ওয়াটের আমাদের সেট আপ। এই 5000 ওয়াট দিয়ে ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সব কিছু তো চলবে, উইথ এক গোড়া পানির মোটর, দুই গোড়া পানির মোটর অনায়াসে চলবে। ইভেন তার কিছু কুকার আছে, ইলেকট্রিক যে কুকারগুলো আছে 1200 ওয়াট, 1500 ওয়াট, 2000 ওয়াটের, মালয়েশিয়া থেকে কয়েকটা কুকার তিনি নিয়ে আসছেন এবং আমাদেরকে দুপুরবেলা সেই কুকারে খাওয়ালেন যেটা সোলার দিয়ে তিনি চালাইছেন। অর্থাৎ তার ভাত তরকারি সবই রান্না করছেন ইন্ডাকশন চুলা দিয়ে, যেটাকে আমরা ইলেকট্রিক চুলা বলি, এক ধরনের ইলেকট্রিক চুলা। তো সেটাও তিনি সোলার থেকে চালাইছেন, তার কোনো ইলেকট্রিসিটি বিল নাই। ইভেন আপনি যদি চান, এখানে যেহেতু 5000 ওয়াট, তার মানে হিউজ পরিমাণে ওয়াট, আপনি 1 টনের এসি এয়ার কন্ডিশন, ইনভার্টার এয়ার কন্ডিশন যেগুলো আছে, নন ইনভার্টার না, 1 টনের ইনভার্টার এসি, 2 টনের ইনভার্টার এসি অনায়াসে 5000 ওয়াট থেকে আপনি চালাইতে পারবেন। অ্যাকচুয়ালি সোলারের মূল হিসাবটা হচ্ছে ওয়াটের হিসাব, আপনার সোলার সিস্টেমটা কত ওয়াটের আছে, আপনার ইনভার্টারটা কত ওয়াটের, আর আপনার লোডটা কত ওয়াট চলছে। এই তিনটা জিনিসের ব্যালেন্স যদি আপনি করতে পারেন, আপনি খুব সুন্দরভাবে সোলার থেকে যে কোনো কিছু চালাইতে পারবেন। ধরেন যে আপনি এখন পানির মোটর চালাচ্ছেন, এখন আপনি এসি চালানোর দরকার নাই, মোটরটা 1 ঘন্টা চালানো, যখন আপনার ট্যাঙ্কিটা ভরে যাবে তখন আপনি মোটরটা বন্ধ করে দিয়ে এসিটা চালান, বা আপনি ইন্ডাকশান চুলা চালাচ্ছেন সেটাতে প্রচুর ওয়াট টানতেছে তখন আপনি এসি চালানোর দরকার নাই। হ্যাঁ, এসি রুম একবার ঠান্ডা হলে আধা ঘন্টা 1 ঘন্টা বন্ধ রাখলে কোনো সমস্যা নেই। তো অর্থাৎ কখন আপনি কোনটা চালাবেন এই জিনিসটা নির্ভর করতেছে হলো আপনার ওয়াটের হিসাবের উপরে। দর্শক মণ্ডলী,
আইপিএস স্মার্ট বাংলাদেশের সোলার সিস্টেমের জন্য একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সর্ববৃহৎ একটা সোলার সিস্টেম কোম্পানি। আমরা সমগ্র বাংলাদেশে আপনাদের এলাকাতে গিয়ে সোলার সিস্টেম ইনস্টল করে দিয়ে আসব। এই যে আজকে আসছি আমরা কুমিল্লার লাকসামে, তারপরে আগামীকালকে ইনশাআল্লাহ শনিবারে যাব আমরা হলো সিলেটে, এরপরের কাজটা হচ্ছে আমাদের সিলেটে। তো আমরা এর আগেও সিলেটে কাজ করে আসছি, আপনারা দেখছেন চট্টগ্রামে আছে, আমাদের রাজশাহীতে আছে, দিনাজপুরে আছে, বাংলাদেশের অনেকগুলা জেলাতে আমাদের সোলারের প্রজেক্ট অলরেডি ইনস্টল করা আছে এবং যে কোনো জেলাতে আপনারা চাইলে আমরা গিয়ে ইনস্টল করে দিয়ে আসব। সোলার সিস্টেম চার ধরনের, একটা হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেম, একটা হচ্ছে অফগ্রিড সোলার সিস্টেম, একটা হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম, আর একটা হচ্ছে ডিসি সোলার সিস্টেম। তার মধ্যে সবচাইতে লেটেস্ট, সবচাইতে আপডেট যে সোলার সিস্টেমটা সেটাই হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম, অর্থাৎ এখানে আমরা যে হাইব্রিডের সোলার সিস্টেমটা করছি সেটা। তো অনেক ভাই বলেন যে কফিল ভাই হাইব্রিড সোলার সিস্টেম করতে কত টাকা খরচ হবে। এখানে আমরা যে ইনভার্টারটা ইউজ করছি এটা তাইওয়ানের যে ইনভার্টারগুলো সেগুলা, তো এগুলাতে আপনি চাইলে ব্যাটারি দিতেও পারেন, আপনি চাইলে ব্যাটারি ছাড়াও শুধুমাত্র সোলার থেকেও চালাতে পারেন। কিন্তু এখানে বাই চারটা সাই পাওয়ারের টল টিউবুলার ব্যাটারি দিছে। চারটা ব্যাটারি দেওয়ার কারণ হলো এটা হচ্ছে গ্রাম এলাকা, এখানে কারেন্ট অনেক সময় থাকে না, তো রাত্রেবেলাতে যেন তার চারটা ব্যাটারিতে লং টাইম ব্যাকআপও তিনি পান। তো আপনি চাইলে এটা সোলারের এই হাইব্রিডের এই ইনভার্টারগুলো উইদাউট ব্যাটারিটাও আপনি ব্যবহার করতে পারবেন। তো খরচের হিসাবটা হচ্ছে অ্যাভারেজে 5 কিলোওয়াট যদি আপনি ব্যাটারি ছাড়া করেন অ্যাভারেজে 5 লাখ টাকার কাছাকাছিতে হয়ে যাবে, আর যদি ব্যাটারি সহ করেন তাতে করে 6 লাখ থেকে 6.5 লাখ টাকা পড়বে, একদম ফ্রেম ইনস্টলেশন সহ কমপ্লিট। এটা হচ্ছে সহজ হিসাব। আর আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট কিনতে চান, আমি হয়তো বা শুধু ইনভার্টারটা কিনবেন অথবা ব্যাটারি কিনবেন অথবা শুধু সোলার প্যানেল কিনবেন, তাও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। আইপিএস স্মার্ট বিডি আমাদের এই চ্যানেলটাতে সোলার রিলেটেড আমাদের প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে এবং হাইব্রিডের সোলার সিস্টেম, অফগ্রিডের সোলার সিস্টেম, অনগ্রিডের সোলার সিস্টেম, বিভিন্ন রকম সোলার সিস্টেমের ভিডিও দেওয়া আছে। আপনারা যারা ফিউচারে সোলার সিস্টেম করবেন আপনারা ইউটিউবে ঢুকে আইপিএস স্মার্ট বিডি আমাদের এই চ্যানেলটাতে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখবেন, তাতে করে কোন প্রোডাক্টের দাম কত, কোন সোলার সিস্টেমটা আপনার জন্য বেস্ট হবে আপনি এই জিনিসগুলো বুঝে থাকবেন। দর্শক মণ্ডলী আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের অফিস হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়াতে। আপনি যদি আমাদের অফিসে আসেন, আমাদের প্রোডাক্টগুলো দেখলেন, আমাদের সাথে পরামর্শ করলেন, তারপরে আপনি একটা ডিসিশন নিলে আমরা গিয়ে আপনার এলাকাতে ইনস্টলেশনটা করে দিয়ে আসবো। তো ভিডিওটা আমি আর আজকে লম্বা করবো না, অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।